চেন অনেক উপরে গেছে তাই না? মাদ নৌকো ছিল না? এই ঘুড়িটা তুমি বানাইছো? ওটা ভিতরে কি আঁকছো? এটা তুমি যেখানে দাঁড়ায় ঘুরে রইতো সেই জায়গাটা কি জায়গা বলতো? ল্যান্ডিং এর জায়গা, হেলিপ্যাড। তোমাকে ওই যে থাকো তো নেমে গেলো, ঘুরি নেমে গেলো তো দোস্ত, দৌড় দিতে হবে মনে হয়। পড়ে গেছে তাই নাকি? তাহলে তো তোমাকে আবার ওইদিকে নদীর ওই পাশে যেতে হবে। কিন্তু এখন তাহলে জুম্বি করতে ওইদিকে যেতে হবে তো। প্যাকেট তো ওই যেখানে বসে তুমি থাকো খুলছো সেখানে, সেটা তো একদম ওই মাথায় যাইতে হবে, তবে ওই মাথায় গিয়ে তোমাকে আবার শুরু করতে হবে। সেন্দুর মিতাই দেখি তো কি আঁকছো তুমি। দাঁড়াও আগে দেখি তুমি কি আঁকছো। ও উড়ে যেতেছে তো, আবার ওমা কাছে শুনো না। হ্যাঁ আজকে ওয়েদারটা আসলে খুব সুন্দর, ঘুরি দেখা যায় টান দিয়ে উপরে উঠাইতে পারো আবার। সুপার আসি ভালোই তো টান দিয়ে উপরে উঠাইছে, এখন দৌড় দিতেছে। ছোট সময় আমি ঘুরে ঘুরেছি লুকায় লুকায়, বাসার থেকে দিত না, স্কুলে তো কথাই নেই। আর এদের হচ্ছে কি কালচার হিসাবে ঘুরে না একটা কালচার, বানানো একটা কালচার, সেই জন্য স্কুলে তাদেরকে এগুলার
ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে, এগুলো দিয়ে তারা বানাইছে। দুদিন ধরে সে আমার মাথায় গেছে যে ঘুরে উড়াবে। আজকে ওয়েদার ভালো থাকার কারণে বাইরে আসছি। তাহলে কিভাবে না দেখে উড়াইতেছো তুমি? সামনে চলে আসো, এখন বাতাস আসছে তো, বাতাস আসছে তো, তুমি সামনে চলে আসো, তারপর টান দিয়ে উপরে উঠো। হ্যাঁ, রায় ভাই আমরা নদীর পাড়ে আছি, আসতে পারেন এখনো, যেখানে মাছ ধরছিলাম। ওকে, চলো বাসায় যাই।